আসসালামু আলাইকুম ইত্যাদি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি সিলেট সিএনজি মালিক সমিতির একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রোগ্রামটি দেখুন। আপনারা আজকে যে স্মারকলিপি প্রদান করেছেন ডিসি বরাবর, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ট্রাফিক ডিসি, তার মূল বিষয়টা কী, কী কারণে আপনারা এই প্রদান করেছেন এই স্মারকলিপিটা? ধন্যবাদ। আমাদের সিলেটের প্রায় আপনার পরিচয়টা যদি একটু আগে দিতেন। জি, আমি সিলেট জেলা অতিরিক্ত সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন। সিলেট প্রায় রেজিস্ট্রেশন কিন্তু 22,000-এর মতো গাড়ি আছে বৈধ, তারপরে দেখা যাচ্ছে যে প্রায় 10,000-এর কাছাকাছি হবে অবৈধ গাড়ি সিলেটে চলাফেরা করতেছে, যার মূল উদ্দেশ্য হইল যানজট। এটা বড় সমস্যা। আমরা সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, এসএমপি মহোদয়, যে পুলিশ কমিশনার, এসএমপি, তারপরে আপনার উপ পুলিশ কমিশনার, ট্রাফিক এসএমপি, আমরা এই সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে দরখাস্ত দিয়েছি। এই জন্য দিয়েছি যে ওই অবৈধ গাড়িগুলা যারা নাম্বারবিহীন এবং বিনা পারমিটারি গাড়িগুলা যাতে অবাধে চলাচল না করে, এই জন্য আমরা এই দরখাস্তগুলো দিয়েছি আমাদের সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে। তারপরে আপনারা দেখবেন যে ওই সুনামগঞ্জের গাড়ি, মৌলভীবাজারের গাড়ি সিলেটে অবাধে চলাফেরা করতেছে। এই সমস্যার কারণে আমরা আজকে এই দরখাস্তগুলো দিয়েছি। আর আরেকটি বিষয় আমরা স্মারকলিপিতে দেখতে পেলাম যে আপনাদের রেখারে আপনাদের একটু প্রবলেম করছে, আমাদের গাড়িতে যে মন্ডলের ফেস, বিজনেস পারমিট, ইন্স্যুরেন্স সব তার মেয়াদ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে ওই জব্দ মামলা দিয়ে রেখারের মাধ্যমে গাড়ি থানাইয়া নিয়ে মালিকের পক্ষ থেকে অবৈধ লেনদেন আদায় করে, এই জন্য আমরা এই শব্দটা এই জায়গায় আমাদের দরখাস্তর ভিতরে আমরা জয় করেছি, সংশোধিত করেছি। আর আমাদের সিলেটে প্রায় 22,000 মতো গাড়ি আছে, দেখেন আমাদের সিলেটে কোনো স্থায়ী অটোরিক্সা সিএনজি স্ট্যান্ড নাই, দরখাস্ত মধ্যে আমরা স্ট্যান্ড পাওয়ার জন্য আমরা এইটা সংযুক্ত করেছি। ধন্যবাদ। আমরা সভাপতির কাছ থেকে কিছু জানতে চাই। দেখেন, আমাদের তো পরিস্থিতি খুব বেগতিক দেখে আমরা আজকে দরখাস্তগুলো দিয়েছি। আমরা কিছুদিন অপেক্ষা করব, এরপর আমরা আরও কঠোর আন্দোলনে যাব, প্রয়োজনে আমরা মানববন্ধন করব, তার পরবর্তীতে আমরা কার্যনির্বাহী কমিটির সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে আরও কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিব। যতক্ষণ পর্যন্ত আমাদের বৈধ সিএনজিগুলা তার যথাযথভাবে চলাফেরার পরিবেশ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমাদের সংগ্রাম চলবে। আর অবৈধ এগুলা শুধু সরকারের রাজস্ব বাকি দিচ্ছে এরকম কিছু না, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যেগুলো আইডেন্টিফাই করা পরবর্তীতে সরকারের পক্ষে বা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হচ্ছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের দাবিগুলো অত্যন্ত যুক্তি। আমাদের সাথে একমত হয়েছেন আমাদের এডিসি জেনারেল মহোদয়, বলেছেন যে আমাদের এগুলোর সাথে তারাও একমত, জেলা প্রশাসকও আমাদের সাথে একমত হয়েছেন। আমরা সপ্তাহ দুয়েক দেখবো, তারপর আমরা কঠোর আন্দোলনে যাবো। আপনারা চাচ্ছেন যে অবৈধ যে সিএনজিগুলো আছে, নাম্বারবিহীন সিএনজিগুলো, সেই সিএনজিগুলো দ্রুতভাবে যাতে বন্ধ করা হয়, বন্ধ করা হয়। আর এগুলো সরকারকে রাজস্ব দিচ্ছে, ট্যাক্স ইনকাম প্রদান করছে, বৈধভাবে চলাফেরা করে, সেগুলো যাতে তার স্বপরিবেশে চলতে পারে। আর তাছাড়া আপনারা আপনাদের যে সিএনজিগুলোকে রাস্তা থেকে হয়রানি করা হয়, সে বিষয়ে রেকারিংয়ের নামে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। গাড়ি প্যাসেঞ্জার নামানো এবং উঠানোর ক্ষেত্রে গাড়ি রেকারিং করা হয়, তারপর একটা দিয়ে জরিমানা দিয়ে বা বিভিন্ন ধরনের অবৈধ লেনদেনের পর আমাদের গাড়িগুলো মুক্ত করে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় একটি আলোচিত সমস্যা আমাদের মধ্যে। তো সেটা থেকে আপনারা বাঁচতে চাচ্ছেন বা এই দাবি করছেন? তো দর্শক, শুনলেন আপনারা সিএনজি মালিক সমিতির যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো আমরা ধরে তোলার, সিএনজি অটোরিক্সার যে দাবিগুলো আছে, সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্য আমরা তুলে ধরলাম। আপনারা এটাকে বেশি করে শেয়ার করবেন, দেশ ও জনগণের স্বার্থে আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি সাংবাদিক আমির হোসেন সাগর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.